সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি মোটামুটি ভালোই। তো আজকে হইলো ভর্তা ভাত খাবো। আজকের খাবারটা ভালো, মানে মাছ মাংসকে বলবে দূরে থাক। এই খাবারগুলো আসলে অন্যরকম, মানে ভাত বাটা বা ভর্তা এগুলো মানে আমাদের মানে বাঙালিরা বেশি খায়, ভর্তা টর্তা অন্যরা খাওয়ি না। খাই কে রে অমিয়ার সারা দুষ্টাই করতেছে। যাই হোক, এটা হইলো আলু ভর্তা। এখানে আছে হইলো পেঁয়াজ, শুকনো মরিচ আর আলু, আর কিছু না, এটাতে সর্ষের তেল আছে। আর এটা হলো ধনে পাতা। ধনে পাতাতে তো যা যা দেয় আর কি, রসুন টসুন কাঁচামরিচ টসুন আছে। আর এটা হইলো শুকনো মরিচ বাটা। এটা শুকনো মরিচটা পুইরা বা টাইলা করছে। আর এটা হইলো ওই আমাদের দেশি লাউ গাছের পাতা, লাউ পাতা আর কি, লাউ পাতা বাটা। মোটামুটি চারটা আইটেম আছে, চারটা আইটেমই ভিন্ন ভিন্ন স্বাদের, ঠিক আছে। তো খাওয়া শুরু করি। এটা দুষ্টাইম করতেছে, এরা করবই, এদেরকে না বললেও শুনবো না। আর সিদ্ধ দিয়ে আসলে ভাত খাওয়া বেশি হয়। এই এরকম করতেছো কেন তোমরা? বাবার ঘ্রাণ, এদেরকে না বললে আরো বেশি বেশি করবো, কিছু না বললে কিছু করবো, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবো। ফলাবানের সিস্টেম এলে যেটা না করবেন সেটা বেশি করে করবো। সেরকম মজা আসলো এই খাবারগুলো হলো কি, যতই খাবেন রুচি কমবো না, বাড়বো। আর মাংস পোলাও আর তৈলাক্ত যেগুলো খাবারগুলো, ওটা কিন্তু প্রথমে মুখে দিলে যেরকম স্বাদ লাগে। এ সারা বাবা দুষ্টাম করে না, কেন দুষ্টাম করতেছো তোমরা? সারা সারা অমি ভিতরে আসো, তাহলে ভিতরে আসো, দুষ্টমি করে না, আসো আসো বসো। দুষ্টমি করলে মানুষ খারাপ বলবে না, পাশা বলবে না, তোমাদের বলো। তুমি তো আমার বাবা হও, তাই না? বাবা কি ছেলের সাথে দুষ্টমি করে? তুমি আমার মা হও। তুমি এখানে বসো, তুমি এখানে বসো, একজন এখানে একজন এখানে। তোমাদের বাবা তোমরা তো খাইতে পারবে না, ঠিক আছে রাগ করবো না। তোমরা দুষ্টামি করো না, তাহলে রাগ করবো না। দুষ্টামি করতেছ, এটা কেন ধরো, এটা নোংরা না? রাগে রাগে ক্রস আর রাগ করা যাবে না তোমার নাকি? মুখ তো দেখা যাবে। আর এই যে বাবা ফালাইও না, বাবা দুষ্টামি, এই যে তোমরা দুষ্টামি শুরু করছো,
দুষ্টামি করো তাহলে মানুষ কি বলবে তোমাদের, পাশা বলবে না? এভাবে দেখে না সারা হাত দেয় না বাবা, তোমরা দেখতে পারো, বসে বসে দেখো। এখন ধুইনা পাতে দেখাচ্ছি, এটা ঝাল হয়েছে প্রচুর, প্রচুর মরিচ নেওয়া হয়েছে, তো ধুইনা পাতা দিয়ে খাচ্ছি। তোমার কথা শুনতে হবে এখানে না বাবা, অন্য করে যাও যাও। এখন সবগুলো বার্তা পারব না, এতগুলো বার্তা খাওয়া যায় না, হাল প্রত্যেকটা বার্তা। লাউ ভর্তাটা খুব একটা ঝাল না, এটা একটু ঝাল কম আছে, তার জন্য এটার সাথে মরিচ মিশিয়ে খেতে হবে। লাউ ভর্তা একটু ঝাল কম দিছে আর কি, তোমরা বলো। প্রতিটা ভর্তাই খুব মজা হচ্ছে, নরম নরম হলে বেশি মজা লাগে খাইতে। এটার সাথে একটু এটা মিক্স করব, আলুর সাথে ধনিয়া পাতা মিক্স করব। আলু ভর্তা অনেকে ধনিয়া পাতা কিন্তু দেয়, রাস্তা ধনিয়া পাতা দেয় আর কি, সেটা আরও বেশি স্বাদ হয়, এটা বেশি স্বাদ লাগতেছে আরও। ঝালে গরম লাগতেছে,
শুকনো মিশ্র ঝালটা মারাত্মক, আস্তে আস্তে বাড়তে থাকে। একটা আইসক্রিম খামো অথবা একটা দই খামো। খাওয়া বেশি হয়েছে, প্রচন্ড জাল লাগছে, কিন্তু খুবই খুবই মজা পেলাম খেয়ে আজকে। মানে পেটে জায়গা নেই, আরও খেতাম, মজা লাগছে। যাই হোক, কথা বলতে পারতেছি না, প্রচন্ড জাল লাগছে। তাহলে আইসক্রিম খেলে সব ঠান্ডা। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সবার জন্য শুভকামনা। তবে যারা জাল না খেতে পারেন তারা এরকম জাল খাইয়েন না, পরে বিপদে পড়বেন। আমি খাইতে পারি, আমার সমস্যা হয় না, ঠিক আছে। যদিও এখন খারাপ লাগতেছে, কিন্তু খাওয়ার সময় খুব মজা লাগছে। তো ঠিক আছে।